Krishna Pradaya, Krishna Prasthaya, Kale, Sevate Vakti Venkata Swami, Iti Name. Aya, Krishna. Sarasati Devi Oradhani Vacharine Devi Sesha Sunnavari Paschatya Desatare Namaste Saraswati. Chaitanya Prabhu Nityananda Sri Adaita Gadadhara Sivasa Kauravana Sri Krishna Chaitanya Prabhu Nityananda Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Haraya Nama Krishna Haraya Nama Hare Haraya Nama Krishna Hadavaya Nama Omago Vindara Shiva Dushara Hadavaya Nupala Vindara Nupala Vindara Nita Kora Hare Rao Hare Rao Hare Rao Hare Gora Hari Bol Hari Bol Hari Bol Gora Hari Bol Haya Prabhupada 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 Jaya Prabhupada Jaya Prabhupada Salam, Pangalang, Ayate Gurim, Yachivatam, Hanmande, Sigurum, Dinatadinam, Paramanandamadavam, Sri Chaitanya Islam, Adihiyam, Tatsat. Shri Krishna Janmashtami ki jai. Sudama Vikram Khan,
वो सुधार फिर खाने वाले देखे बस आज से कृष्ण जन्माष्टमी एवं इतिहास आरंभ है वासुदेव देवकी साथे विवाह है एवं एक विवाह पर वासुदेव एवं देवकी राधे मध्ये जाच्छे वासुदेव बाड़ीते एवं कंसा जेहेतु देवकी भाई तारा से निज संस्कृति अनुसारे राज चलाचन खूब सुंदर प्रोग्राम है देवी साथे भाई दूसरा सुंदरी चलो चार सौ हाथी तापर अनेक रात चलो विभिन्न पन्ना तो सब खूब सुंदर भावे हठात आकाश थे एक सौदा बोलते है खानसा तुम्हें बघा तुम्हें मूर्ख तुम जानो ना आश्रम खुद তোমার বোনের তোমাকে হত্যা করবে এই শুনে খামসা সঙ্গে সঙ্গে দেওয়াকে চোর ধরে তাকে শেষ করে দেবে কিন্তু বাসুদেব তার ব্রাদার ইন ল বাসুদেব চিন্তা করছে কি বলব অনেক কিছু উপদেশ দিয়েছে যে আর মানে তুমি সাথে নাম করা রাজা তুমি তোমার বন তার ব্যবহার দিবস মানে এটা খুব খারাপ তোমার বদনাম হয়ে যাবে আর এত বাইকি আমাদের প্রত্যেকে জন্ম হয় সমৃদ্ধ হবে আর যে হোক একশো বছর হোক হবে তো এই এত মৃত্যুর জন্য ভয়গ্রস্ত হবে কেন অনেক উপদেশ দিও কিন্তু খালসা সঞ্জীব কিন্তু মানছে না কিছু তারপরে বাসুদেব বলছে ঠিক আছে আমি আমি প্রত্যেক সন্তান তোমার কাছে দেব জন্মার ভাবা তোমার কাছে দেব আগা ধ্বংস জানে বাসুদেব সত্যবারে ঠিক আছে থাকা তার বন ছেড়ে দিয়েছে এবং মথুরা খাচ্ছে গেছে এখন
একটা সন্তান হল, সেই অস্ত্রে তীর্থ কাল শেখাচ্ছে, কিন্তু কাঁচা আর দয়া করছে আস্থা বুদ্ধটা আমাকে ভয় ভয়, কিন্তু এই প্রথম পুত্র ভয় নাই তোমার কাছে দিল। কিন্তু ভগবান মনে চায় ধরে ধরে কৃষ্ণ আসুক, সে কংসকে বলছে জানা এই দানবংসা সমস্ত দেবতাগণ জন্ম নিয়েছে, তাই নাকি আশ্রয় হচ্ছে দেবগণের বিরুদ্ধে, আর দেবগণ আসছে বাবা আমি বিষ্ণু আসতে পারে, তবে আমি তখন তার সমস্ত মন্ত্রী উপদেশক বলছে বলা যায় না কি সন্তান তোমাকে মারবে, তখন গিয়ে বাসুদেবের হুদ্র মেরে দিয়েছেন এবং বাবার ছয়টা পুত্র মা হয়েছে। এখন হয়ে অনেক বছর পর তো সিদ্ধান্ত ছেড়েছে আমার পুত্র কেন মা খেয়েছে খাঁসে যাওয়া, জানা গেছে যে এই ছয়জন পুত্র কিছু বৈষ্ণব অপরাধ করছিল ব্রহ্মদেব প্রতি, সে অনুযায়ী তারা এই খাঁসরা মা হয়ে গেছে। কিন্তু যেহেতু কৃষ্ণের ভাই কৃষ্ণ গিয়া এই ছয়জনকে উদার করছে এবং কাছে ফিরে দিচ্ছেন, তো এভাবে সপ্তাহ সন্তান বলরাম সংঘর্ষণ হয়েছে। কিন্তু খ্রিস্টের ইচ্ছা অনুসারে কৃষ্ণ আদেশ দিয়েছে তার শক্তি কাছে যে এই সংঘর্ষণ বলরাম রোহিণী গর্ভের মধ্যে দাও। রোহিণী সেই সময় খামসা অত্যাচার বয়ে গোখলে ছিলেন নানা মহারাজের সঙ্গে, সে রোহিণী একটা বাসুদেবের স্ত্রী ছিল, তার অনেক স্ত্রী ছিল সত্য, সে সংস্কৃতি ছিল, তো সেই জন্য বলরাম রোহিণী গর্ভের মধ্যে আকর্ষণ হয়েছে, সেই জন্য তার আট নাম সংঘর্ষণ এবং সে বল মানে পারমার্থিক শক্তি বল, এবং তিনি আনন্দ নাম ধরে তাই নাম রাম, দুটো যোগ হলে বলরাম একটা নাম হয়, ওরা ভেবেছে সপ্তম সন্তান গর্ভপাত হয়েছে মিসক্যারেজ,
এবং অষ্টম হচ্ছে হল শ্রীকৃষ্ণ ভগবান। আগাম কৃষ্ণ আসছেন প্রথমে বাসুদেবের মন, তারপরে গেছে বাসুদেবের হৃদয়, তারপরে বাসুদেবের হৃদয়টিকে দেবকী হৃদয় এবং দেব হৃদয়টিকে তার গর্বের মধ্যে গর্ব আগে ঠিক হয়েছে পরমের দ্বারা। তিনি কি করলে যাতে উপযুক্ত হয় কৃষ্ণ থাকার জন্য, তো আজকে পাঁচ হাজার কত বছর আগে কৃষ্ণ আবির্ভাব করেন এই রাজামে। কৃষ্ণ একবার এক ব্রহ্মাদেবের দিন এক খুব বাজে আসেন, চিন্তা কর আমাদের কত ভাগ্য হল এক ব্রহ্মাদিন হচ্ছে এক হাজার চারটা যুগ, এক হাজার চারটা যুগ, এক চারটা যুগ। হাজার মানে চার বিলিয়ন, চার বিলিয়ন তিনশো কোটি মিলিয়ন। চারশো বত্রিশ কোটি বছর এরপর কৃষ্ণ আসেন, আর ব্রহ্মদেবের রাত হইল আগে। এই আমাদের মাত্র পাঁচ হাজার বছর আগে আসা, আমরা এই সুযোগ এই কৃষ্ণের সেবা করা এবং কৃষ্ণ তিনি এত আনন্দ পেয়েছেন ওনার লীলা মধ্যে, রজলীলা, পথলীলা, দুর্গা লীলা তিনি চেয়েছেন বদ্ধজীব এই আনন্দ থেকে বঞ্চিত হইল, কি করে তার এই আনন্দ অংশ হইতে পারে। এই জন্য উনি আবার আসছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। আপনারা কয়জন চাইছেন যে আমি যা বলছি সেগুলি আবার বলে দেওয়া হোক, রিপিট করা হোক? আপনাদের মধ্যে কয়জনের বুঝতে অসুবিধা হচ্ছে হাত তুলুন। যারা বুঝতে পারছেন না, যাদের অসুবিধা হচ্ছে তারা হাত তুলবেন, যদি বুঝতে পারেন একটু মন দিয়ে শুনলে যদি বুঝতে পারেন তাহলে হাত তুলতে হবে না। কারা বুঝতে পারছেন না? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে। আহ
Sri Krishna, tini Devaki garbher madhye aschen. Bhagavan Sri Krishna, tini Devaki garbher madhye aschen. Evan, sab Devagan swagathike ase, onai Krishna khatche, prarthana korchilo. Ebong somosto Devagan eshe, Krishner kache prarthana korechen. Sri Krishna hocchen Adi Purush, Adi Bhagavan. Sri Krishna hocchen Adi Purush, Adi Bhagavan. Onar sab theke age hocchen Krishna. Ebong sab kichur age hocchen Krishna. Onar pratham prakash hocche Balaram. ওনার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। তারপরে ওনার বলরাম থেকে মহাবিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু ক্ষীরদক্ষায় বিষ্ণু আনন্দদেব প্রকাশ হয়। তারপর বলরাম থেকে মহাবিষ্ণু, তারপরে গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু এবং অনন্ত শেষ এইভাবে প্রকাশ হয়। সেই ভগবান থেকে চাতুর্দুহা বাসুদেব সংঘর্ষণা অনিরুদ্ধ প্রদ্যুম্ন এবং সেই বলরাম থেকে চতুর্ব্যূহ বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন। বলরাম থেকে যে ভাইসঞ্চালক বৌলক সব কিছু প্রকাশ হয় এবং বলরাম থেকে বৈকুণ্ঠ লোক ভূলোক ইত্যাদি সব কিছু প্রকাশ হয়। এখন কৃষ্ণ আছেন ওনার ভক্তকে সন্তুষ্ট করা। এখন কৃষ্ণ আসেন ওনার ভক্তকে সন্তুষ্ট করার জন্য। তিনি বলছিলেন ইতে প্রত্যানায় সাধনম বিনাশায় সদুষ্কৃতম। তিনি বলেছিলেন ভগবদ গীতাতে পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম। কিন্তু আসলে ওনার আসর বা দুষ্কৃতি না বিনাশ করা ওনার ঠিক লাগে না। কিন্তু আসলে অসুর বা দুষ্কৃতীনদেরকে বধ করার ওনার আসল কাজ নয়। কেননা ওনার দয়া শক্তি দ্বারা এইসব দুষ্কৃতি শেষ করতে পারে। কেননা ওনার জড়া শক্তি দ্বারা এই সমস্ত দুষ্কৃতিদের উনি শেষ করতে পারেন। বা এই অশ্বকে বধ করা ওনার মধ্যে যে বিষ্ণু অংশ আছে বিষ্ণু এর কাজ করে। অথবা এই অসুরদেরকে বধ করার জন্য ওনার মধ্যে যে বিষ্ণু অংশ আছেন সেই বিষ্ণু এই কাজ করে থাকেন। কৃষ্ণের মধ্যে সমস্ত ভগবানের বিষ্ণুরূপ আছে। কৃষ্ণের মধ্যে ভগবানের সমস্ত বিষ্ণুরূপগুলি আছেন। কৃষ্ণ আসেন ওনার ভক্তকে খুশি করা। কৃষ্ণ আসেন ওনার ভক্তদেরকে খুশি করার জন্য। ভক্ত কৃষ্ণনাম ধরে সন্তুষ্ট হয় না। এই ভক্ত কৃষ্ণকে না পেয়ে সন্তুষ্ট হতে পারে না। সেই জন্য কৃষ্ণ আসেন। সেই জন্য কৃষ্ণ আসেন। এখন
ফেস্টা আজকে মান রাত পাঁচ জাগত পাঁচ আগে এখন কৃষ্ণ আজকে মধ্যরাতে পাঁচ হাজার কত বছর আগে এই দেবকী গর্ভ থেকে তিনি বেরিয়ে এসেছিলেন ওনার চতুর্ভুজ শঙ্খ গদা পদ্ম চক্র কাপড় মুকুট সব কিছু পরে এসেছেন শিশু এরকম জন্ম হয় না কোন সাধারণ শিশু এরকম ভাবে জন্ম হয় না সব পোশাক পরে সব অলংকার পরে এইভাবে শিশু জন্ম হয় না এইভাবে শিশুদের জন্ম হয় না কিন্তু এইভাবে কৃষ্ণ জন্ম হয়েছে কিন্তু এইভাবে কৃষ্ণ জন্ম হয়েছেন যাতে এই দেবী বাসুদেব আগে কৃষ্ণগর্ভ কৃষ্ণে এবং সুতাভা অযথা দিয়েছিলেন যাতে এই দেবকী বসুদেব এরা আগে পিষ্ণি গর্ভ রূপে যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন তখন পৃষ্ণি ও সুতাপা রূপে এরা এসেছিলেন দেবতা হিসেবে তপস্যা করেছে এখন তারা বারো হাজার বৎসর দেবতাদের হিসাবে তপস্যা করেছেন এবং বিষ্ণু তাদের কাছে প্রকাশ হয়েছে তারা চেয়েছেন বিষ্ণু আমার সন্তান হোক এবং বিষ্ণু ভগবান তাদের কাছে প্রকাশিত হয়েছেন তখন তারা ইচ্ছা করেছেন বা তারা চেয়েছেন যে বিষ্ণু আমাদের সন্তান হোক ভগবান বলছিলেন আমি তোমার তিন জন্মে তোমার সন্তান হব ভগবান বলেছেন যে আমি তিন জন্মে তোমার সন্তান হব একটা জন্ম হল সুতাপা কৃষ্ণে একটা জন্ম হলো এই সুতাপা কৃষ্ণে একটা ছিল কশ্যপ এবং অদিতি আরেকটি জন্ম ছিল কশ্যপ এবং অদিতি এবং যেখানে তিনি এসেছিলেন বামন দেব রূপে কাছে আসছেন এই যাও এবং ভগবান তিনি বামন রূপে এসেছেন এবং তিনি পরে ত্রিবিক্রম হলেন এবং তিনি এই যজ্ঞের আঙ্গিনায় গেছেন এবং সেখানে গিয়ে তিনি এই যজ্ঞের জন্য ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছেন এই গঙ্গা তো এই গঙ্গা দেবী তিনি এসেছেন এই ত্রিবিক্রমের যে ত্রিপাদ ভূমির বা ত্রিপাদ এই পায়ের আঘাতে গঙ্গা দেবীর উৎপত্তি কৃষ্ণ বলছেন আমি এই চাটারবোজ রূপ এসছি এরা এসে আমাকে বিশ্বাস করবে না আমি ভগবান তো কৃষ্ণ বলেছেন যে আমি এই চতুর্ভুজ রূপে এসেছি কারণ আমি এইভাবে না আসলে তোমরা বিশ্বাস করবে না যে আমি ভগবান তোমাদের চিন্তা জন্ম আমি আসবো তোমার সন্তান হয় এখন ঠিকই হলো এরপরে তোমার আমার নিত্য দাওয়ে ফিরে যাবে তোমাদের ইচ্ছা মতো আমি তিন জন্ম তোমাদের কাছে আসব কথা দিয়েছিলাম তো এই হচ্ছে আমার তৃতীয় জন্ম এরপরে তোমরা আমার নিত্য ধামে ফিরে যাবে হরে রাম।
Hariwa. 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 Kintu taka deo ki ekta maya sneha madhye eshechen. Kintu takhon deo ki ekti mayer sneher madhye eshechen. So the concept that we the Ebhabe Pai concept to me there Khati Kata Pari Kongsa Jodhi Tumha Ke Ebhabe Pai To Kongsa Tumhaar Kono Khati Korte Pare Asoi Bhagavan To Achyuta Mano Ke Kyao Khati Kata Pari Na Asoi Bhagavan To Achyuta Onaar Kyao Khati Korte Pare Na Kinto Devaki Maa Snehi এই চিন্তা করলেন কিন্তু দেবকী মায়ের স্নেহে এই চিন্তা করলেন তারপরে কৃষ্ণ বলছেন যে আমার আমাকে নিয়ে যাও গোকুলে তারপর কৃষ্ণ বলেছেন যে আমাকে নিয়ে যাও গোকুলে এবং সেখানে যশোদা একটা মেয়ে সন্তান শিশু আজ রাত জন্ম হয়েছে এবং সেখানে যশোদার কোলে একটা মেয়ে শিশু আজ রাতে জন্ম হয়েছে যশোদা এবং তুমি মেয়ে নিয়ে আমাকে ওখানে রাখো এবং তুমি মেয়ে নিয়ে আমাকে ওখানে রেখে এসো এভাবে তখন কৃষ্ণ শিশু রূপে ধারণ করলেন এবং এইভাবে তখন কৃষ্ণ শিশু রূপ ধারণ করলেন আগম বাসুদেব রাষ্ট্র শিকল এবং তখন বাসুদেবের হাতের সমস্ত শেকল সব খুলে গেছে এবং দরজা খুলে গেছে এবং দরজা খুলে গেছে সব দারোয়ান ঘুমিয়ে গেছে সব দারোয়ান ঘুমিয়ে গেছে কৃষ্ণকে নিয়ে গেছে তখন বাইরে ছিল ঝড় বৃষ্টি তখন বাইরে ছিল ঝড় বৃষ্টি বম বম বুশ কিন্তু আনন্দ দেব আসতে সেখানে ছাত্র হয় আনন্দ দেব নরসিংহ দেব আছেন সেভাবে আনন্দ দেব আসে ওনার ফোনা ছাত্র রূপে তো তখন অনন্তদেব সেখানে এসেছেন তিনি তার ফনা দিয়ে যেমন আমাদের নৃসিংহদেবের মাথার উপরে রয়েছেন এইভাবে অনন্তদেব তার ফনা দিয়ে তিনি ছত্রের মতন বা ছাতার মতন কাজ করলেন কিন্তু যমুনার কাছে যখন গেছেন তখন দেখেন যে সেখানে বিশাল হাওয়া উত্তাল যমুনা এই যমুনা কি করে পার করবেন কিন্তু তখন যমুনা খুলে একটা পথ দিয়েছে কিন্তু তখন যমুনা খুলে গেল এবং একটা পথ দিয়েছেন ঠিক যেভাবে রামচন্দ্র সমুদ্রপুরে গেছে লঙ্কা কাছে ঠিক যেভাবে রামচন্দ্র সমুদ্রের উপর দিয়ে গেছেন লঙ্কার কাছে সেভাবে বাসুদেব কৃষ্ণ নিয়ে গেছে যমুনার উপরে সেইভাবে বসুদেব কৃষ্ণকে নিয়ে গেছেন যমুনার উপর দিয়ে আবার যে অন্ধকার ছিল রাত এবং যে অন্ধকার ছিল রাত্রিতে কিন্তু যেই কৃষ্ণ নিয়েছে সব কিছু দিনের মতো আলো হয়েছে কিন্তু যেই কৃষ্ণকে নিয়েছেন সব কিছু দিনের মতো আলোকিত হয়েছে কেননা যেখানে কৃষ্ণ সেখানে অন্ধকার হতে পারে না কেননা যেখানে কৃষ্ণ সেখানে অন্ধকার হতে পারে না হরি হরি তো এই গোকুলে এসেছেন এবং সকলেই ঘুমিয়েছিল খুব সহজভাবে নন্দা মহারাজ যশোদা বলে ফেলেছে খুব সহজেই নন্দ মহারাজ এবং যশোদার বাড়িতে ঢুকতে পেরেছেন সেখানে মায়ের সন্তান নিয়ে আর কৃষ্ণ রাখছে সেখানে
কন্যা সন্তানটি মেয়ে সন্তানটি নিয়েছেন এবং কৃষ্ণকে তিনি সেখানে রেখেছেন সদা জলে যাতে সন্তান জন্ম হইল কি যশোদা জানেন যে তার একটি সন্তান জন্ম হয়েছে কিন্তু কি পুরুষ না মেয়ে সন্তান হয়েছে সেটা তিনি লক্ষ্য করেননি বসুদেব মেয়েটিকে নিয়ে আবার গিয়েছেন মথুরায় মেয়েকে দিয়েছেন দেবকীর কোলে আবার সমস্ত শিকল হাতে বদ্ধ হয়ে গেছে যেমন কিছুই হয়নি ছোট শিষ্য খাঁচছে এই ছোট শিশু কাঁদছে আর কংস বলছে আহা আমার মৃত্যু এসেছে আমি তাকে শেষ করে দেবো এইভাবে আমি বাঁচবো এই শুনে এইভাবে তিনি কারাগারের মধ্যে ঢুকেছেন কিন্তু পুত্র হবে মেয়ে হয়েছে কিন্তু দেবকী বলছেন আরে দেবতারা বলেছেন পুত্র হবে কিন্তু তোমার মেয়ে হয়েছে মেয়ে তোমার ছেলের সঙ্গে বিয়ে হবে এই মেয়ের তোমার ছেলের সঙ্গে বিয়ে হবে এই মেয়েকে তুমি মারবে না এবং এই মেয়ে আমার মেয়ে হিসাবে আমার কাছে লালিত হোক কিন্তু কিন্তু কংস ভীষণ হিংসুটে এবং সে মেয়েটাকে নিয়ে সে পাথরে স্ম্যাশ করতে গেল আঘাত করতে গেল কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে এবং সেখানে আষ্টভুজ দুর্গা রূপ অষ্টভুজ দুর্গাপুর দুর্গা হ্যাঁ অষ্টভুজ দুর্গা রূপ ধারণ করেছেন এবং সেখানে তিনি অষ্টভুজ দুর্গা রূপ ধারণ করেছেন তার হাতে তীর এবং অন্যান্য সমস্ত অস্ত্র সুসজ্জিত তখন তিনি বললেন হে কংস তুমি আমাকে মারতে পারবে না যে তোমার মারবে সেই বুদ্ধিতে মারতে ঘন জায়গা জন্ম হয়েছে যে তোমাকে মারবে সে পৃথিবীর মধ্যে অন্য কোন জায়গায় ইতিপূর্বে জন্মগ্রহণ করেছেন তো কংস অসুর তো সেই জন্য পার্বতী দুর্গা শিব ইত্যাদিকে খুব শ্রদ্ধা করে কংস তারপর অনেক দুঃখ প্রকাশ করলো আমি কিভাবে অনেক পাপ করেছিলাম আমি খুব পুণ্যবান ব্যক্তি আপনি খুব পুণ্যবান ব্যক্তি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো সব সন্তান মেরে দিয়েছে তোমার সব সন্তান মেরে দিয়েছি কি করব আমাকে ক্ষমা করে দাও তো অসুররা এরকম হয় এক একবার হিংসুটে হয় আর এক একবার গিয়ে ক্ষমা চায় কোনো বিশ্বাস করা যায় না কোনো বিশ্বাস করা যায় না এক মিনিট তারপরে মন্ত্রীকে শিখেছে
Hosanna, Amandri Bolse, Hey, Zato, Purush Santan, Danda Hense, Ak, I Dachan one day, South Menidic. So, Ak Menidic to Norum Hense, Tapar J. Montri der Kategete, Takon Montrira Kishalapar Morsudiete, Takon, She Putanake, Babar Kore, Dosh Dinner Mode, Joto, Putra Santana, John Mohete. সবাইকে মেরে দেওয়ার পরিকল্পনা করলো পুতনা সিরিয়াল কিলার তখন এই পুতনা ছিল সিরিয়াল কিলার বা পর্যায়ক্রমিক হত্যাকারী সেই ভাদিদিয়াছে সব সন্তান কে মেরে দাও এবং তাকে পাঠিয়ে দিয়েছে যে যাও সব সন্তান গুলোকে মেরে দাও দেওকি কাছে Kama Chance, I got the Roy Savasto Santan Kemarjana Putanaka Rodolce. To a cane agdike, Devokir Kase Kamachace Hadjolokore, Evang Tartik Agontapore, Somos to Santan derke Merefel Barjono, Putanaka Patace. To a hoche Kamsa Churchro. To a hoche Kongser Churitro. তুমি কার সেবা করবে তুমি কার সেবা করবে কংস বা কৃষ্ণ কংস বা কৃষ্ণ 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 এই আমাদের আত্ম সুযোগ এই কৃষ্ণ ঠিক ঠিক এই যে উনি আসছেন দরবারে আমার শিখাইলে তো আপনাদের একটা বড় সুযোগ যে কৃষ্ণ তিনি এসেছেন দাপর যুগে আর ঠিক তারপরে পরে আমরা এসেছি কলি যুগে আমরা তারপরে চৈতন্য দেব কৃষ্ণ এসেছেন ভক্তরূপে আমাদের বিশ্বাস দয়া করার জন্য এবং তারপরে এই চৈতন্য দেব তিনি কৃষ্ণ তিনি এসেছেন আমাদেরকে বিশেষ দয়া করার জন্য ভক্তরূপে তিনি এসেছেন কলি যুগে আগমন যুগে পুণ্যবান ব্যক্তি ছিল অসুর ছিল অন্যান্য যুগে পুণ্যবান ব্যক্তিরাও ছিল এবং অসুরেরাও ছিল কিন্তু আমরা কলি যুগে প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু অসুর চরিত্র আছে কিছু ভালো আছে কিন্তু আমাদের এই কলি যুগে প্রত্যেক মানুষের মধ্যেই কিছু আসুরিক চরিত্র আছে এবং কিছু ভালো চরিত্র আছে আসুরিক ভবিষ্য দূর হয়ে যায় কৃষ্ণ নামে দ্বারা এবং এই আসুরিক চরিত্র দূর হয়ে যায় কৃষ্ণ নামের দ্বারা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো এইভাবে আমাদের কত সুযোগ ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন যে 5000 কলিযুগ কলিযুগের 5000 বৎসর অতিক্রান্ত হলে একটি স্বর্ণ যুগের উদয় হবে একজন আসবেন উনি সমস্ত পৃথিবী ঘুরে কৃষ্ণ নাম প্রচার করবেন এবং এইভাবে কৃষ্ণ নাম সমস্ত পৃথিবীতে বিস্তার হবে এবং এইভাবে কৃষ্ণ নাম সমস্ত পৃথিবীতে বিস্তারিত হবে এবং একটা সোনার যুগ হবে এবং একটা সোনার যুগ হবে 10000 বছর 10000 বছর ব্যাপী কৃষ্ণ ভক্তি প্রসিদ্ধ হবে এবং কৃষ্ণ ভক্তির প্রসিদ্ধি হবে হরি বল হরি বল হরি বল হরি বল ঠিক ঠিক 5000 বছর পর তো প্রভুপাদ এসেছেন ঠিক ঠিক
5000 বছর পরে এবং সারা পৃথিবীতে আমার গুরুদেবের আদেশে তিনি এই কৃষ্ণ নাম বিস্তার করলেন এবং সারা পৃথিবীতে ওনার গুরুদেবের আদেশ অনুযায়ী এই কৃষ্ণ নাম তিনি বিস্তার করলেন তাই এই সুযোগ আমরা হারা উচিত নয় তাই এই সুযোগ আপনাদের হারানো উচিত নয় এই কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা কৃষ্ণ শিক্ষা আমাদের করা উচিত এই কৃষ্ণ নাম এই কৃষ্ণ শিক্ষা আমাদের করা উচিত কৃষ্ণ সেবা চৈতন্য দেবের আজ্ঞা দিলেন বলো কৃষ্ণ বজো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা চৈতন্য দেব আজ্ঞা দিলেন বলো কৃষ্ণ ভজো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম বলো কৃষ্ণ পূজা করো এবং কৃষ্ণ গীতা ভাগবত শিক্ষা নাও এবং এই কৃষ্ণ নাম করা কৃষ্ণের পূজা করা এবং কৃষ্ণের গীতা ভাগবত শিক্ষা করা ভগবদ গীতা হচ্ছে কৃষ্ণের পদ্মমুখ বাণী ভগবদ গীতা হচ্ছে কৃষ্ণের নিজের পদ্মমুখ বাণী ভগবদ পুরাণ হচ্ছে কৃষ্ণের সম্বন্ধে এবং ভাগবত পুরাণ হচ্ছে কৃষ্ণের সম্বন্ধে দুটা হচ্ছে কৃষ্ণের শিক্ষা দুটাই হচ্ছে কৃষ্ণের শিক্ষা এবং এইভাবে সবাই যাতে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন আর কৃষ্ণ শিক্ষা গ্রহণ করে এবং এইভাবে সবাই যাতে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন আর কৃষ্ণ শিক্ষা গ্রহণ করে এইভাবে এই কলিযুগের প্রভাব থেকে উদ্ধার হবে এবং এইভাবে এই কলিযুগের প্রভাব থেকে উদ্ধার হবে হরি হরি আজকে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজকে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সেই জন্য আজকে বিশেষভাবে কৃষ্ণ নাম আমরা করা উচিত সেই জন্য আজকে বিশেষভাবে কৃষ্ণ নাম আপনাদের করা উচিত এবং বিগ্রহ এখন দর্শন দিলেন আমরা তাদের পূজা করব এবং এখন বিগ্রহগণ আমাদের দর্শন দিবেন এবং তখন আমরা তাদের পূজা করব এবং এই এখানে ভগবতাম ভগবদ গীতা পাওয়া যায় এবং এখানে ভাগবতম ভগবদ গীতা পাওয়া যায় সেই সব আপনারা অধ্যয়ন করুন তো আপনারা একটু চিন্তা করুন যে আমরা কৃষ্ণের পরে পরেই এসেছি বলে আমরা এই সুযোগ পাচ্ছি এরপরে কোটি কোটি বছর পর তখন কৃষ্ণ সম্বন্ধ তো এরপরে কোটি কোটি বছর পর তখন কৃষ্ণ সম্বন্ধে এত কাছাকাছি আমরা আসতে পারবো না এখানে মায়াপুর ধাম হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম মতো এখানে মায়াপুর ধাম হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধামের মতো কিন্তু এখানে বলে আদ্য ধাম কিন্তু এখানে এই জায়গাটাকে বলা হয় ঔদার্য ধাম এখানে দয়া বেশি যেহেতু এখানে দয়া বেশি বৃন্দাবন হচ্ছে মাধুর্য ধাম বৃন্দাবন হচ্ছে মাধুর্য ধাম 1000 গুণ হয় সেখানে সেবা 1000 গুণ ফল লাভ হয় যে কোনো সেবা করলে কিন্তু কোনো অপরাধ চলে 1000 গুণ অপরাধ ফল হয় এবং কিন্তু কোনো অপরাধ করলে সেও 1000 গুণ ফল হয় কিন্তু মায়াপুর অপরাধ খুব কম না হয়
কিন্তু মায়াপুরে অপরাধ খুবই কম নেওয়া হয়। বৈষ্ণব অপরাধ হলে সে কৃষ্ণ প্রেম পেতে পারে না। বৈষ্ণব অপরাধ করলে সেই ব্যক্তি কৃষ্ণ প্রেম পেতে পারে না। কিন্তু সে ক্ষমা ফেলে বা অন্যান্য অপরাধ বেশি গুণ হয় না। কিন্তু সেইখান থেকে যদি ক্ষমা প্রাপ্ত হওয়া যায় তাহলে অন্যান্য অপরাধগুলির জন্য এত বেশি ফল হয় না। গুরুদেব সীতা জগন্নাথ দাস বাবা উনি বৃন্দাবন থেকে এখানে আসছেন। তো আমাদের পরম গুরুদেব শ্রীল জগন্নাথ বাবা তিনি বৃন্দাবন থেকে এসেছেন। বৃন্দাবনে তিনি দেখলেন অপরাধ হলে বোধ হলে অনেক বেশি খারাপ ফল হয়। বৃন্দাবনে তিনি লক্ষ্য করলেন যে অপরাধ করলে বা কোনো ভুল করলে অনেক বেশি খারাপ ফল হয়। কিন্তু এখানে মায়াপুরে দয়া অদয়া দাম আসা হয় না। কিন্তু এখানে মায়াপুরে এটা দয়ার এটা ঔদার্যের ধাম এখানে এত বেশি হয় না। এই উনি সিদ্ধি লাভ করলেন, উনি নিজে ওনার স্বরূপ উপলব্ধি পেয়েছেন। তো এই উনি সিদ্ধি লাভ করলেন, উনি ওনার নিজের স্বরূপ উপলব্ধি পেয়েছেন। সেই জন্য এখানে আপনারা এসছেন, আপনার এই সুযোগ পেয়ে চৈতন্য দেব কৃষ্ণ নাম বলে আপনার থালথালি কৃপা হবে। তো সেই জন্য আপনারা এসেছেন, যদি এখানে চৈতন্য দেব কৃষ্ণের নাম করলে আপনাদের উপর তাড়াতাড়ি করে কৃপা হবে। এখানে সমাপ্ত করছি, এখানে আমি সমাপ্ত করছি। হরি বল, জয় শ্রী শ্রীমৎ জয় পতাক স্বামী গুরু মহারাজ কি, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।